মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি সরে যাও, আমার কাছে একদম আসবে না, তুমি সরে যাও। আমি ক্ষমা চাইছি। দেখুন দিদি, যেটা আপনার ছিল সেটা চিরকাল আপনারই থাকবে, আমি কেউ নই, আমি চলে যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দাঁড়াও ঝিলমিল, তুমি তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না, তুমি দাঁড়াও। তোমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দেখো, আমি আমি আর মনকে ভুল বোঝাতে পারছিলাম না। ঝিলমিল ছাড়া, ঝিলমিল ছাড়া আমি মৃত, আমি মৃত। এবার বলো, তুমি তুমি পারবে একটা মৃত মানুষের সঙ্গে সারা জীবন? সারা, জাস্ট সারা বাবি। মুখ বন্ধ আর একটাও বাজে কথা তুমি বলবে না। তোমার লজ্জা লাগে না আবির? তুমি এখন হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো? হ্যাঁ, এটা তো একটা স্ক্যাম। আমি না তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না। হাজার বার করে সরি বললো, তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। রাগ, অভিমান, ক্ষোভ, দুঃখ সবটাই স্বাভাবিক, আমি বুঝতে পারছি, কিন্তু এটাই তো বাস্তব। ঝিলমিল আবিরের স্ত্রী, আমরা তোমাকে অনেক আগে সত্যিটা বলতে চেয়েছিলাম, বলতে পারিনি শুধুমাত্র তোমার শরীরের কথা ভেবে। বাবা একসময় তোমায় হন্যে হয়ে খুঁজেছে, তুমি তো জানো, ফিরে এসে শুনেছো সবটা। কিন্তু কেউ তোমায় খুঁজে পায়নি। আমি যদি জানতাম, একটু যদি আভাস পেতাম যে তুমি বেঁচে আছো, তাহলে বিশ্বাস করো না, আমি আমি আবিরকে কখনোই এই বিড়ম্বনার মধ্যে ঠেলতাম না। আমার মনে হচ্ছে এখন আবিরের এই কষ্টের জন্য আমি মা হয়ে দায়ী, আমি দায়ী। অনেক বড় অহনা মা, ভালোবাসার সার্বত্তা মণিমার মতো আর কেউ কেউ বুঝতে পারে না। আজকাল তো এত শর্তহীনভাবে কেউ ভালোবাসতে পারে না, হয় ফেরত চায় আর না পেলে দূরে সরে যায়। সেখানে মণিমা শুধু ভালোবেসে গেছে, বদলে কিচ্ছু চায়নি, আর সেই মানুষটার উপর এত বড় অন্যায় হওয়াটা কি ঠিক? তুমি বলো। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।